প্রতিদিন দরুদ শরীফ পড়ো, কারণ কেউ যদি এক মর্তবা দরুদ পড়ে, দরুদ পড়া এমন একটা আমল, আল্লাহ নিজে দরুদ, আমরা নামাজ পড়ি আল্লাহ নামাজ পড়ে না, আমরা রোজা আল্লাহ রোজা ইবাদতে আমাদের সাথে শামিল না, আমরা কোরআন পড়তেছি আল্লাহ তাআলা এই ইবাদতে আমাদের সাথে শামিল না, আমরা কাবার তওয়াফ করতেছি আল্লাহ তাআলা তওয়াফের ইবাদতে শামিল না, আমরা জিকির আজকার করতেছি জিকিরের ইবাদতে আল্লাহ আমাদের সাথে শামিল না, কিন্তু আমাদের একটা ইবাদতের সাথে আল্লাহ নিজে শামিল, আল্লাহর ফেরেশতারাকে আল্লাহ তাআলা শামিল হওয়ার নির্দেশ করেছেন। আল্লাহ বলেন ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে দরুদ পড়ি, আমার মালায়েকারা দরুদ পড়ে, তোমরাও দরুদ পড়ো, তার মানে মিলাদ খাও, মিষ্টি লয়ে লয়ে মিলাদ পড়ো, এই না, আসল কথা হলো বেশি 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 আল্লাহর নবীর নামে দরুদ পড়ো, যখন নবীর নাম শুনো দরুদ পড়ো, কারণ নবীর নাম শুনে যারা দরুদ পড়ে না আল্লাহ তাআলা তাদের উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের উপরে ধ্বংস অভিসম্পাদ আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করে ফেলায়। কেউ যদি আল্লাহর রসুলের পরে দরুদ পড়ে মহব্বত প্রকাশ করে, একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা ওই বান্দার পরে দশটা বার রহমত পাঠায়, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। তাই দরুদের আমল করবেন, ডেইলি দরুদ শরীফ পড়বেন, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। দরুদ ইব্রাহিম পড়তে যদি কষ্ট লাগে ছোট দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এক বুজুর্গ বলেন দরুদ যখন পড়বা কমপক্ষে 11 বার পড়বা, বেশি যা পড়তে হবে কি লেগে, এটা কোন হাদিসের আমল আমি বলতেছি না, এক বুজুর্গের একটা লতিফা, বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি পরামর্শ দিয়েছেন, কয়ে যে তোমরা 11 বার দরুদ শরীফ পড়ো, এ কারণে কিন্তু কবর জিয়ারত যখন করে না তখন কি কয়, ওই একবার সূরা ফাতিহা পড়েন, তিনবার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, কয় না এইটার 11 বার দরুদের পড়ার লেগে লেগে কয় ফিরিশতারা গোনে হইল 10 পর্যন্ত, গোনাগুনি করে কয় পর্যন্ত, 10 পর্যন্ত গোনে, দশের পরে যা পরে এরপরে যা কয় কি, কতবার যে দরুদ শরীফ পড়ছে আল্লাহ, ফিরিশতাদের গুনার গুনার মুদ্দত হলো 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এরপরে গেলেই কয় যে অনেক গুণা করছে, ইবাদত করলেও কয় অনেক ইবাদত করছে, 10-এর উপরে পড়া তাহলে বলবে কি যে আল্লাহ এই মাত্র কবরে ইসালে সব করছে, একবার সূরা ফাতিহা, এক খতম কোরআন মজিদ, আর অতগুলা দরুদ শরীফ কতবার, তা গইনা শেষ করে দেবে না, অনেক 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 দরুদ যখন পড়বেন কমপক্ষে 11 বার পড়েন, বুজুর্গদের মশওয়ারা কমপক্ষে 11 বার পড়েন, আবার যদি 11 বারের ব্যাস লাগায় তাহলে কইবেন এতবার পড়ব না, ঠিক আছে আপনি একবার পড়েন, একবার হইলেও মুখ দিয়ে দরুদ শরীফ বাইর করেন, তারপরে নবীর মহাব্বত প্রমাণ হবে। যারা বেশি বেশি দরুদ পড়নেওয়ালা আল্লাহ তাআলা নবী পাকের কাছাকাছি তাদেরকে হাশরের ময়দানে দাঁড় করাবে, দরুদ পড়ার বরকতে শাফাত নিকটে চলে আসবে। জিকির করনেওয়ালাকে যেমন আল্লাহ তাআলা বিশেষ প্রতিদান হাশরে দান করবে, হাদিসে আছে দরুদ পড়নেওয়ালাকে বিশেষ পদ্ধতিতে নবীর শাফাতের পুরস্কার আল্লাহ তাআলা দান করবে। দরুদ পড়লে পড়ে দরুদের আমল করবেন, নবীর প্রেম, নবীর প্রেম হলো ঈদ করে না, নবীর প্রেম র্যালি করে না, নবীর প্রেম 12ই রবিউল আউয়ালে ঈদ করে না, নবীর প্রেম বেশি বেশি দরুদ পড়া।
নবীর নাম শুনলে দরুদ পড়া, এটা নবীর প্রেম। সেকেন্ডে সেকেন্ডে নবীকে স্মরণ করা, এটা নবীর প্রেম। সেকেন্ডে সেকেন্ডে 12 তারিখে খালি স্মরণ করা না, মুহূর্তে মুহূর্তে স্মরণে রাখবে রাসূলকে। যদি কেউ মুহূর্তে মুহূর্তে রাসূলকে স্মরণ রেখে নবীর সুন্নত মাফিক চলে, সে ওলি হয়ে যাবে, নবীর কাছে চলে যাবে। নবীর মহব্বত না থাকলে নবীর ইত্তেবা নবীর সুন্নত পালন করতে পারবে না। আর যে নবীর মহব্বত যত বেশি প্রকাশ করবে সে তত বড় মুমিন হবে। যার ভেতরে নবী প্রেম যত পাওয়া যাবে সে আল্লাহর কাছে তত বেশি পেয়ারা হবে। নবী প্রেমের একটা দাম আছে, নবী প্রেম যে প্রকাশ করব এর লেগেও কি লাগবে? তৌফিক তো লাগবে। এই তৌফিক দেনেওয়ালা হলেন আল্লাহ। আল্লাহ যারে দেয় তার সুযোগ হয়। এ কারণে আল্লাহর রসুল দোয়া শিখাইছেন যে সব ভালো কাজে আল্লাহর তৌফিক চাও আল্লাহর কাছে। পাঁচ বেলা নামাজের পরে একটা দোয়া পড়তে হয়, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা, জোরে পড়েন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর কাছে এই দোয়া করতে বলছেন, সব নামাজের পরেই এই দোয়াটা পড়া সুন্নাত। ফরজ নামাজের পরে আল্লাহর কাছে বলে ফেলবে, হে আল্লাহ আপনি আমাকে আপনার নামের তসবিহ জপার তৌফিক দান করেন, আল্লাহ আপনি আমাকে আপনার শুকর করার তৌফিক দান করেন, ও আল্লাহ আপনি আমাকে সুন্দর সুন্দর কাজগুলো এগুলো করার তৌফিক দান করেন। কারণ সুন্দর কাজ কি সবাই করতে পারে? সবাই সুন্দর কাজ করতে পারে না। আল্লাহ যারা তৌফিক দেয় তারা সুন্দর কাজ করতে পারে। সাদকা সবার নসিব হয়? অনেকের টাকা আছে কিন্তু সাদকা করতে পারে না, আর অনেকের পয়সা নাই, না খায়া সাদকা করে ফেলে গেছে। ভালো কাজ আল্লাহ তাআলা কমাও। এই কানের আওয়াজ, বক্সের আওয়াজ বাড়াও, ইকো কমাও, আওয়াজ বাড়াও। আল্লাহ তাআলা যাকে এই তসবিহ জপাইব সে তসবিহ জপতে পারবো, আল্লাহ তাআলা যারা ভালো কাজ করাইব সে ভালো কাজ করতে পারবো। এ কারণে আল্লাহর রসুল বলে যে আল্লাহর নামটা যে লইবা এটাও আল্লাহর মদত চাও। এ আলহামদুলিল্লাহ বলতেও আল্লাহর রসুল বলে এটার সাহায্য চাও আল্লাহর, আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা, মানে আল্লাহর নাম লইবা সাহায্য চাও আল্লাহর, আল্লাহর নামের গুণ গাইবা প্রশংসা গাইবা তৌফিক চাও আল্লাহর, কারণ তিনি তৌফিক না দিলে কেউ আল্লাহর নাম জপতেও পারবে না। বলেন ইয়া আল্লাহ, জোরে করে কোন, জোরে করে কোন, ইয়া আল্লাহ, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। ঘুমাইছেন? এত গরমে ঘুমাইবেন করতে? কারা কারা ঘুমান নাই হাত তোলেন তো, দোনাত তোলেন, সুন্দর দেখা যাইতেছে, হ্যাঁ দোনাত সোজা করেন, সোজা করেন, হ্যাঁ আঙুল খুলে দেন, তের নাড়াচাড়া দেন দি, এত ঘুমান নাই। এইবার জোরে করে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা এইটুক বললাম, এইটুক যদি খালি আবু তালিব বলতো, এই যেটুক বললাম আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলছি না,
এই টুক বলানোর জন্য আল্লাহর রাসূল নিজের চাচাকে বারবার অনুরোধ করছেন যে কোন একবার লা ইলাহা ইল্লাল্লাহ না কোন না বলছেন যে একবার আল্লাহর ডাক দেন খালি খালি একবার আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের স্বীকারোক্তিটা প্রদান করেন যদি আপনার জবান দিয়ে আপনি একবার কালেমা পড়েন আর যদি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে ময়দানে মাহশরে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর আদালতে আমি দাঁড়ায়া যাব যে আপনাকে যেন জান্নাতে নেওয়া যায় কথা তো অল্প লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকুন কথা অল্প কিন্তু আবু তালেব খারি করে গল্প এই অল্প কথা কয় না কি গল্প করে আমি জানি তুমি সত্যবাদী আমি জানি তোমার ধর্ম সত্য আমি জানি তোমার কোরআন সত্য কিন্তু আমি বলবো না তার মানে হলো এইটুকু বের করতেছেন নাকি কত কিছু মুখ দিয়ে বের হয় অনেক মুসলমান আছে নারে এত ভিড় বের হয় না আল্লাহু আকবার বের হয় না আছে না এরকম আছে না আল্লাহ বাইর করলে না বাইর হবে অথচ আল্লাহর নাম আমরা পাঁচ বেলা শুনব পাঁচ বেলা বলবো এটা আল্লাহর পছন্দ এই কারণে আজান দিয়া জোরে জোরে আল্লাহর নাম বলা হয় আজানের সময় কি আজান আসতে দেওয়া সুন্নত না জোরে দেওয়া সুন্নত হ্যাঁ এই কারণে আজান মাইক দিয়ে দেয় তাই না আল্লাহর নাম জোরে করে নেয় আজান দেওয়া শরীয়তের বিধান আল্লাহর নাম বলা শোনা শরীয়তের বিধান যে বলতে জানে না ইসলাম বলে জন্মাইছে আগে আল্লাহর নাম তারে শোনাও এই কারণে বাচ্চা জন্মের পরে তারে আজান শোনাইতে হবে কেবল একটা বাচ্চা আসছে আল্লাহর নামের আওয়াজ এটার দাম যে আপনি আমি বলতেছি আর একজনের কান দিয়া আল্লাহর নাম ঢুকতেছে এর একটা ফায়দা আছে এর ফায়দা যদি না থাকতো তাহলে জন্মের পরে এই বিধান আসতো না জন্মের পরে একটা সন্তানের কানে আজান দিতে হয় ইকামত দিতে হয় আর আল্লাহর নাম শুনাইতে হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা শুনাইতে হয় ডান কানে বাম কানে পড়তে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনাইতে হয় পড়তে হয় হাইয়া আলা সালাহ কেবল জন্মাইছে তারে শুনাইতে হয় হাইয়া আলা সালাহ নামাজে আয় আসো আসো কল্যাণের দিকে আসো দুনিয়ায় আইছো এখানে কিন্তু অকল্যাণ অনেক আছে হাইয়া আলাল ফালাহ তার ডান কানে বাম কানে গুলো পড়তে হয় কদ কামাতিস সালাহ এটা কামত দিতে হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এর সব কানের ভিতরে পড়তে হয় শিশু বাচ্চার জন্মের সাথে সাথে আল্লাহর নাম শুনাইতে হয় তাহলে বোঝা যায় মুসলমান মুসলমান রে আল্লাহর নাম শুনাইলে লাভ না লস ছোট লাভ এই কথা কইস কিন্তু কই দিলাম রাত কিন্তু অনেক নিচে নাইমে ওয়াজ করব কিন্তু পরে ছোট লাভ না বড় লাভ তাহলে একটু আওয়াজটা সবার কানে দেন না বলেন আল্লাহু আকবার জন্মের পরেই আল্লাহ দেওয়ার বিধান করছেন এখন তো বলতেন পারেন যখন বলতেন পারেন নাই জবান অচল মুখটা চলে না তখন কয় কানে দে আল্লাহ কানে দিছে আল্লাহ আকবার এই জন্য মাহফিল আসলো আমরা বলাই একজনের মুখের আল্লাহর নামের আওয়াজ আর একজনের কানে তো যাক কারণ বাদ্যের আওয়াজ গানের আওয়াজ নষ্ট আওয়াজ যাইতে যাইতে কান তো পচে গেছে ভালো কথা শুনলে এখন মেজাজ খারাপ হয় আর যদি খারাপ শুনে তাহলে
আনন্দ পায়। উল্টা পাল্টা কথা শুনলে পরে শরীরের ভিতরে হরকত আসে, নাড়াচাড়া দেয়, আর ভালো কথা শুনলে খালি চেতে, কান পচ্চা গেছে গা, খারাপ শুনতে শুনতে কান নষ্ট হয়ে গেছে। এই জন্য মাহফিলে মানুষদেরকে ভালো আওয়াজ শুনাইতে হয়। আল্লাহ কয় ফাজাক্কির, এই বন্ধু ভালো কথা মানুষের কানে দেন, কারণ কানে ভালো কথা দিলে পরেও ফায়দা হবে, উপকার হবে। মুমিনের একটা উপকার আছে, কারণ আওয়াজ দুই প্রকারের, কিছু আওয়াজ মানুষকে জীবিত করে, কিছু আওয়াজ মানুষের মার। যেমন ইসরাফিলের বাঁশিতে দুইটা আওয়াজ, প্রথম আওয়াজে সব মরা যাবে, আবার আওয়াজ দিবে সব মরা যেত হয়ে যাবে। একই সিংহায় দুই শক্তি, এক আওয়াজে সব মরবো, আর এক আওয়াজে সব মরা যেত হয়ে যাবে। মানুষের মুখের দুই রকম আওয়াজ, কিছু আওয়াজ মানুষের ঈমান মাইরা ফেলায়, আবার কিছু আওয়াজ আছে মানুষের ঈমানকে তোর তাজা বানায় ফেলে। ওয়াজের আওয়াজ, তসবির আওয়াজ, আজানের আওয়াজ মানুষের ঈমান তাজা করে, আল্লাহর নামের আওয়াজ। এ কারণে পাঁচ বেলা দিতে হয়, মাইক দিয়ে আজান দেয়, দিতে হয় না খালি মুয়াজ্জিন একজন দেয়, আর আজানের জবাব দেওয়া সুন্নাত। আজানের জবাব দিতে হয়, আকামত যখন দেয় তো আকামতের জবাব দিতে হয় মুস্তাহাব। আজান যখন হয় জবাব দিতে হয়, আজান যারা দিবে, আজানের জবাব যারা দিবে নিয়মিত, নিয়মিত যারা আজান দেয়, যারা আজানের উত্তর দেয়, হাদিসে তাদের ফজিলত আসছে। ময়দানে মাহশারে তাদের গর্দানগুলা উঁচা উঁচা হবে, দেখলে বোঝা যাবে আল্লাহর নাম লেনিওয়ালা। এ কারণে আজানের উত্তর দিবেন, নারী পুরুষ সবার আজান শিখা ইবাদত, বেটি করেও আজান শিখাইবেন। আজান যে শিখবো সে আজানের উত্তরও দিতে পারবো। হ্যাঁ, অনেকে আজান শিখে না, আমি কি মুয়াজ্জিন সব দিকে, হ্যাঁ মুয়াজ্জিন না তাই আজান শিখে না, এই মুয়াজ্জিন না তাতে কি, আজানের ভেতরে তো আল্লাহর নাম আছে। আল্লাহর নাম দেওয়ার তৌফিক কি যার তার হয় নাকি রে, আল্লাহর নাম বলার ভাগ্য কি যার তার নসিবে জোটেনি রে, কপাল লাগে, কপাল লাগে, নসিব লাগে। কেউ আল্লাহর নাম শুনলে কয় বেশার আওয়াজের মতো শোনা যায়, বদনসিব। আর কেউ আল্লাহর নাম শুনলে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, জবাব দিয়ে দিছে আজানের, খুশনসিব। কত বড় খুশনসিব, গর্দান ময়দানে মাহশারে উঁচা উঁচা হবে, উঁচা উঁচা গর্দান ওলা হবে, দেখলে চিনা যাবে আজান দেনে ওলা, আজানের জবাব দেনে ওলা। হাদিস আছে, মাহফিলে আজকে ওয়াদা করবেন আজান দেওয়া শিখবেন নি, আকামত দেওয়া শিখবেন, ভালো করে কোন শিখবেন তো, শিখবেন তো, মুয়াজ্জিন সব ছুটিতে গেলে আজান দিবেন ইনশাল্লাহ কর। মাঝে মধ্যে মুয়াজ্জিন সব থাকতেও একামত দেওয়ার হিম্মত রাখা। এই জন্য আমি মুয়াজ্জিনদেরকে বলি, মুয়াজ্জিন সাহেবরা আপনারা মাঝে মাঝে বয়ে থেকে গিয়া মুসল্লি দিয়ে আজান দেবেন, যার গলাটা ভালো আছে তার দিয়ে আজান দেবেন, মাইকে সুন্দর করে তারা আজান শিখাইবেন, আজান দিয়ে আজান দেন। হযরত উমর বলছেন খলিফার দায়িত্ব বাদ দিয়ে যদি বেলালের মতো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলার চাকরিটা আমারে দিত, হযরত উমর এই কথা বলতো আর কান্ত। আর আমরা তো আল্লাহর নাম যে লয় মুয়াজ্জিন যে তারে হে মুয়াজ্জিন সাহেব ডাক দিছে, হে মুয়াজ্জিন সাহেব তিরস্কার করছে, আমনে মুয়াজ্জিন সাহেব হন লাভ হইব আমনে কি, যে আপনি আল্লাহর নাম নেওয়ার কারণে আপনার গর্দান উঁচা হইল, আল্লাহু আকবার। আজান তো দিতে পারেই না, কোন কারণে যদি আজান দেয় তো লাগে যদি কান কানতেছে, শুদ্ধ করে উচ্চারণ করতে হবে কান্দে। এক লোক ইমাম সাহেব ছুটিতে গেছে, তো মুয়াজ্জিন ছুটিতে গেছে, হে হিম্মত করে কইছে যে হ্যাঁ আমি আজান দেব,
আজান তো জীবনে কোনদিন দিছে না, হঠাৎ করে আজান দিছে। আজান দেওয়ার পরে পাশেই বাড়ি, আজানের পরেও তো আধা ঘন্টা দেরি আছে, ভালো হয়েছে না মন্দ হয়েছে কার কাছে জিগে দৌড় দিয়ে ঘরে গেছে বাড়ি। বাড়ি যায় কয়ে কইছে আজান হয়েছে না, শুনছে না? হ একটা আওয়াজ তো হইল, শুনো ফাইন হয়েছে না? সুন্দর হয়েছে না? হ্যাঁ সুন্দরী, আমি দিছি আমি। এই জন্যই তো মনে হলো কে জানে কান্দার লাগছে। মহাজিন চলছে না, তুমি যে কান্দা করছো এই কান্দাকাটি শোনা গেছে। আল্লাহ আল্লাহর নাম উচ্চারণ করার মতো ক্ষমতাও নাই মুসলমানের আওলাদ আমরা। কাউরে আমি একবার ফেরিতে, ফেরির উপরে ছাদের উপরে জমাতে মানে নামাজের টাইমে, তখন তো এখন তো পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি বরাবর পদ্মা সেতু যেটা হয়েছে, এই পদ্মা সেতু হওয়ার কারণে ফেরির উৎপাত জঞ্জাট থেকে কিছুটা বাঁচা গেছে। কিন্তু যখন এই পদ্মা সেতু ছিল না, অনেক সময় এই আড়াই ঘন্টা লাগছে মাওয়া পার হইতে, কত নামাজ পড়ন লাগছে না ছাদের উপরে গেছে নামাজ পড়তে ফেরির ছাদে। যা দেখি যে অনেক মানুষ আছে, আমারে দেখে তো চিন্না লাগছে, হুজুর হয়েছে নামাজ পড়ে? হ্যাঁ পড়বেন তো, আমি তো মুসাফির, যারা মুকিম তারা কিন্তু আসর তো, তারা কিন্তু চার রাকাত পড়েন। হ্যাঁ হুজুর। তা আমি নামাজে দাঁড়াইছি, একজন কইছে যে একামত দেন, আমি সামনে দাঁড়াই নিছি, পিছন থেকে কেউ একামত দেন, একজন আর একজন ধাক্কা দিছে, আপনি দেন আপনি দেন। আমি ঘুরছি, ঘুরে দিয়ে যে এরম এরম এই মেয়ে এরম করবি দেন, একজন ফট করে পিছন থেকে একজন কয় হুজুর আপনিই দেন, আমার কয় আপনিই দেন। আমি দিব কেন? সৌদি আরবে তো ইমাম সবই আজান দেয়। আমাকে তুমি কি সৌদি আরব থাকো? ছুটিতে বাড়ি আসছি। আমি তো তুমি সৌদিতে থাকো, আর্মির সাথে তোমার কিছুটা তাল্লুক আছে, তুমি দাও। হুজুর থাকলেও ওই একামত গুলো তো কত কমাতে চলা, কত কমাতে চলা, হাই আল্লাহ সালা হাই আল্লাহ সালা, কত কমাতে চলা, আল্লাহ আকবার, তাড়াতাড়ি শেষ হয়ে যায় একবার একবার। আমাকে বাংলাদেশে দুইবার দুইবার, আমার হুজুর প্যাস লাগে, হুজুর আপনি দেন, কারণ ইমাম সব দিতে পারে। কি মাসালা মুখস্ত করছে দেখছো, একামত আমারে দিয়ে দেওয়া হয়নি। এই তো আমাদের মুসলমান, ফটফটানি খুব আছে, কেক কাটা খুব পারে, মিলাদ পড়া খুব পারে, র্যালি করা খুব পারে, খুব পারে, যত আকাম আছে এটি পারে। যেগুলা কেক কাটে আর র্যালি করে ওগরে আজান একামত দিতে কর অজু সুইটা যাইব, আজান একামত দিলে গেলি অজু শেষ, নমাজ পড়ানি দিল্লি বহুত দূর। আল্লাহ তাআলা সহি বুঝ দান করো, বলেন আমিন। ওলামা কেরামের শুকর আদায় করো যে মৌলবীরা মাহফিলে মাহফিলে কিছু আল্লাহ বিল্লাহ করায়, তাতে তসবিগুলা কমাসকম ঠিক আছে, তসবিগুলার আদায় এটা কম আসকম সহি আছে, করতে পারতেছে। নিজেরা তো আজান একামত শিখবেনি, ঘরের বেটা বেটি বেটি করেও আজান একামত শিখাইবে, হেরা কি চাকরি করবো মুয়াজ্জিনে? চাকরির জন্য না, মহিলারাও একটা সময় আজান দিতে পারে, যখন মুয়াজ্জিন আজান দেয় মহিলারা আজানের উত্তর দিতে পারে, উত্তর দিতে হইলে শিখতে হইব না। ভুল আছে একটা, সেটা হলো এমনি কিছু কয় যায় না, যখন কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হাই আলা সালাহ হাই আলাল ফালাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শেষ, এই আজানের উত্তর শেষ, তাও দিছে উল্টো পাল্টা। আজানের উত্তর দিতে হয় হলো মুয়াজ্জিন যা যা বলে শুননেওয়ালা সামিঈনের তাই তাই বলতে হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমিও বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার, সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
সে বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমিও বলবো আশহাদু আন্না মুহাম্মাদার। হ্যাঁ বলেন কি বলবো, নাকি এনে কব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? দরুদ শরীফ পড়ে আজানের পরে সে বলবে হাইয়া আলা সালাহ, তখন আমি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে বলবে হাইয়া আলাল ফালাহ, আমি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমি তো কল্যাণের। এই এখানেও দেখেন ওই একই শিক্ষা, আমি তো নামাজ পড়তে চাই কিন্তু আমার শক্তি নাই, সব শক্তি কার? আরো জোরে করে কোন, জোরে করে কোন, জোরে করে কোন, সব শক্তি কার? মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাল ফালাহ, আসো আসো কল্যাণের দিকে আসো। তখন আমার বলতে হইব আমি জামু কেমনে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সকল শক্তি কার? জোরে বলেন কার? আর জোরে, জোর হলো না, জোরে বলেন, একমাত্র সবল কে? জোরে আওয়াজ করে বলেন। এই যে আজানের উত্তর দিবে এর জন্য আল্লাহর নাম শিখা লাগবো না, আজান শিখা লাগবো না, আকামতের জবাব দিবে তো আকামত শিখতে হবে। নারীরা আজান আকামত শিখবে এই জন্যে তারা যেন আজান আকামতের জবাব দিতে পারে। নারীরা আজান শিখবে এই জন্যে একটা টাইমে নারীরা মুয়াজ্জিনি করবার পারে, কোন টাইমে যখন ঘরের ভিতরে পুরুষ না থাকে আর যদি নতুন কোনো বাচ্চা জন্মায়, কেবল কোনো বাচ্চা জন্মাইছে আর ঘরের ভিতরে কোনো পুরুষ নেই, সব আছে বেটেন বেটি মানুষ, তো এখন মুয়াজ্জিনের চাকরিটা আপাতত আল্লাহ তাআলা যে ঘরে আছে হেরে দিয়ে দিছে। হ্যাঁ, এইবার মুয়াজ্জিনের চাকরিটা দাদি পাওয়া গেছে, মুয়াজ্জিনের চাকরিটা নানি পাওয়া গেছে, যেহেতু ঘরে কোনো পুরুষ নাই, বাচ্চা একটা হইছে, এবার দাদি নিজে মুয়াজ্জিন হয়ে যাবে, নানি মুয়াজ্জিন হইয়া যাবে। এ আজান দিতে পুরুষ লাগে না, অনেকে মনে করে এ আজান দিতেও মুয়াজ্জিন সব লাগে, পরে বাচ্চা হইলে তিন মাস পরে মুয়াজ্জিনের কাছে আই না কয় আজান দে। অথবা যেমন আমার কাছে এক বাচ্চা লয় আছে কয় হুজুর আজান দিয়ে দেন, আজান দিয়ে তুমি তুমি বসে হুজুর সিজারে হয়েছিল তো হাসপাতালে দেওয়া হয়েছে না, তাহানিকটা করে দেন আর আজ জানটা দিয়ে দেন, আমি সবগুলো জন্মের সাথে সাথে কাম নিয়ে আইছেন ছয় মাস পরে করবার লাগে, দেন নাই দেন নাই কয় বলে দেওয়া হয় নাই, কইল বাইতে কইছে দেওয়া হয় নাই, দিয়ালাম ছয় মাস বইরা যত আওয়াজ আল্লাহর নাম সারা কানের ভিতরে ঢুকছে, এগুলো যায় কান গান্দা হইছে, জন্মের সাথে সাথে যদি দেওয়া হইতো তাহলে কান পবিত্র হইতো। এই মুয়াজ্জিনি পুরুষ লাগে না, এই মুয়াজ্জিনি দাদিও করবার পারে, এই মুয়াজ্জিনি খালা ফুফুরাও করতে পারে, জন্মি কেবল জন্মগ্রহণ করা সন্তানটাকে কেবলার দিকে শোয়াইবে। অসুস্থ রোগীরা যেমনি নামাজ পড়ে এভাবে কেবলার দিকে করে কোলে নিবে, আর তার কানের কাছে দাঁড়াবে, দাঁড়ায় একেবারে মুয়াজ্জিনদের মতো ডাইন কানে আজান হাঁকবে, বাম কানে বাম পাশে যায় এবার আকামত থাকবে। এই মুয়াজ্জিনিটা নারীরাও করতে পারবে। আগে আগে আল্লাহর নাম জন্ম নেওয়া সন্তানের কানে পৌঁছাবে, কারণ কান দিয়ে আল্লাহর নাম ঢুকবে, দিল তাজা হবে, দিল তাজা হবে, তবে এই তৌফিকটাও আল্লাহ না দিলে হয় না। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ও শুকরিকা ও হুসনি ইবাদাতিক, ও গো আল্লাহ আপনি আমাকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন, আপনার শকর করার তৌফিক দান করেন, আপনার জিকির করার তৌফিক দান করেন। আজান শিখবেন আর প্রতিদিন আল্লাহর নামের জিকির করবেন,
প্রত্যেক দিন আল্লাহর নাম জপবেন 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার আস্তাগফিরুল্লাহ 100 বার দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দরুদে ইব্রাহিম পড়বেন আল্লাহর নাম জপবেন নবীর নামে ডেইলি দরুদ পড়বেন আল্লাহর নাম জপলে আল্লাহর মহব্বত প্রকাশ পাবে আর দরুদ পড়বেন নবীর মহব্বত প্রকাশ পাবে কারণ আল্লাহ আল্লাহর নবীর মহব্বত ছাড়া ঈমানদার হওয়া যায় না আল্লাহর মহব্বত নবীর মহব্বত এটি ঈমানের হিস্সা জিকির করবেন ডেইলি কারা কারা এই ওয়াদা করেন এই নিয়ত করতেও ভাগ্য লাগে আবার ফিরা ওয়াদা করো হাত না মানে নিয়ত করতে ভাগ্য লাগে বিদায় আল্লাহর রাসূল আরেকটা দোয়া শিখাইছে আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফিআলি ওয়ান নিয়্যাতি ওয়াল হাদি তার মানে হলো নিয়ত আল্লাহ তৌফিক না দিলে করণ যায় না এই যে আমি যে নিয়ত করাইতেছি আপনাকে ডেইলি জিকির করবেন কারা কারা এই নিয়ত আল্লাহ না করাইলে আপনি করতে পারবেন না তো আমি চাই নেব আল্লাহ আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে আপনি এই নিয়তটাও করতে পারবেন না ভালো কাজের নিয়ত করতে পারবেন না যদি আল্লাহ না করায় কারণ ভালো কাজের নিয়ত নিয়ত করার সাথে সাথে সে দেওয়ার আগেই এক পর্ব সওয়াব আল্লাহ তারে দান করে লেখাইছেন না এক কেজি পেঁয়াজ পাঁচ কেজি পোলট্রি আর পাঁচ কেজি ফাঙ্গাস লেখাইছেন না নিয়ত দিছে না হলো সুবহানাল্লাহ খুব ভালো করে একটু ডেলিভারিটা দিয়েন এখনো দেন নাই কেবল নিয়ত করছেন সব কিন্তু ঠিকই পাইছে সুবহানাল্লাহ বললে লাগে যেন গুনাহ হইছে এই এত উৎসাহর ভিড়ে অনেকে এমনি বয়ে রয়েছে হে সুবহানাল্লাহ কয় না এরকম কিছু আছে জোরে একটু আল্লাহর নাম উৎসাহ উদ্দীপনা ভালোবাসা সহকারে জোরে করে কোন সুবহানাল্লাহ পবিত্রতা আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বাইর হবে না যদি আল্লাহ বাইর না করে বাইর হইব না কিছু আছে জিগাইবেন কেমন আছেন দেরমি করো জিগে দেখেন আপনি টেস্ট করে দেখেন জিগেন ভাই কেমন আছেন হ্যাঁ খুব কষ্টে মোটামুটি বেরিয়েছে আর কিছু আল্লাহর ভালো শুকর গুজার বান্দা পাইবেন অসুস্থ বিছনায় পড়ে রয়েছে নড়তে চড়তে পারে না উঠে দাঁড়াইতে পারে না জিগাইছেন কেমন আছেন বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বেরিয়ে গেছে আলহামদুলিল্লাহ বের বের করছে কে কে বের করছে আল্লাহ বের করছে মিয়া আল্লাহ বের করছে হাজার কোটি টাকার মালিক হওয়ার পরেও কারোর মুখে এটা বের হয় না আবার বহু ভ্যান গাড়িওয়ালা একটা টিপ মাইরা দুই কেজি চাল স্বামী স্ত্রীর এক লুকমা খাবারের ইন্তজাম করে বলে আলহামদুলিল্লাহ আমার মনিব আমার মতো ফকির রে এক কেজি চাল কেনা তৌফিক দান করছে শুকরিয়া আদায় করে আবার অনেকে আছে হাজার কোটি টাকার মালিক মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না এই কারণে আজানের দুইটা জিনিস বলতেছি আজানের উত্তর দিবেন ফাঁকে ফাঁকে আজান দিবেন মহিলাদেরকে আজানের উত্তর দেওয়ার তারগিব দিবেন হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছেন এক মহিলার মৃত্যু হয়ে গেল তাকে কবরে রাখা হইল কবরে রাখার পরে হঠাৎ করে তার কবরের ভিতর থেকে আরবি আওয়াজ বের হইতে শুরু হইল কবরের ভিতর থেকে আরবি আওয়াজ বেরিতেছে এক মহিলার খাজা আহলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তখন বাচ্চা আছেন শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ভাই আহলুল্লাহ
রাহমাতুল্লাহ আলাইহি ডাক্কা নিছে একজন দেখেন তো দেখুন তো হুজুর ভিতরে থেকে আওয়াজ বের হয় আহলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি শুনে ভিতরে আরবি আওয়াজ হইতেছে আর কথা হইতেছে এই মহিলা এই ঘুমাও কেন উঠো 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 খিড়কি খুলে দিছি ঢুকো ঢুকো আল্লাহ জান্নাতে ঢুকো ডাকাডাকি করতেছে আরবিতে ফেরেশতারা ডাকতেছে আওয়াজ উপর থেকেও শোনা যাইতেছে জমিনের উপর থেকে আওয়াজ শোনা যাইতেছে খাজা আহলুল্লাহ বলে আওয়াজ শুইনা মনে হয় ফেরেশতা করে আওয়াজ ওরে জান্নাতে ঢুকবার কইতেছে এই মহিলার কোন সিফাত গুণ কি তোমরা জানো হ্যাঁ এই মহিলার একটা গুণ জানি মহিলাটা যখন আজান শুরু হয়ে যেত তখন বড় করে ঘোমটা দিত মুয়াজ্জিন যখন আজান দিত সে ঘোমটা দিত মাথা রাখতো এখনো দেখবেন নারীরা আজানের আওয়াজ শুনলে পরে ঘোমটা দেয় মানে আল্লাহর নামের সম্মান করত আর যদি দুনিয়াবি কথাবার্তা চলতো তো সে সবাইকে তখন বলতো এই শোন মসজিদের মিনারে কার নামের আওয়াজ হয় আজান শোন একটু আজানের জব দি সে আল্লাহর নামের আজানের ধ্বনির জবাব নিজে দিত আর আজানের সময় মানুষ বলতো চুপ হ মিনারায় আল্লাহর নাম শোনা যায় আল্লাহর নাম শোন আল্লাহর নাম জপ এই যে আল্লাহর নামের সম্মান মহিলাটা করত হাকিমুল উম্মত থানবী বলেন খাজা আহলুল্লাহ বলে এটা সাধারণ একটা নারী আল্লাহর নামে সম্মান করেছে আল্লাহর নামের আকর্ষণ ছিল তার বিশেষ আমল আল্লাহ তাআলা এর বদলায় তার কবরের আযাব মাফ করে তার কবর থেকে জান্নাত পর্যন্ত খিড়কি খুলে দিছে জান্নাত আল্লাহ তাআলা কবরটাকে জান্নাত বানায় ফেলেছে আল্লাহর নাম নিজে লইবেন ঘরের নারীদেরকেও লইতে বলবেন যে জিকির করো সুন্নাত জিকির করো আজানের উত্তর দাও আজান শিখো একটা কাম দ্বিতীয় আরেকটা কাম হলো দরুদ পড়ো বেশি বেশি দরুদ পড়ো দরুদের মাধ্যমে নবীর মহব্বত প্রমাণ হবে প্রতিদিন কমাস কম 100 বার দরুদ শরীফ পড়েন যারা দরুদ বেশি পড়ে তারা দুনিয়াতেই নবীর জিয়ারত পায় আমরা দরুদ পড়ি কিন্তু মিষ্টি ছাড়া জিলাপি ছাড়া পড়বার চাই না মিলাদ অনুষ্ঠান ছাড়া দরুদ পড়বার চাই না মনে করে দরুদ রে বানাইছে মিষ্টি খাওয়ার লাগে সবাই মিলে যখন জিলাপি আর মিষ্টি পায় এই সময় দরুদ কত প্রকার ও কি কি সব আমদানি করিয়া হাজির করিয়া বসিয়া পড়ে সাল্লাল্লাহ তো পড়ে ইয়া নবী সালাম আলাইকা মানে কাচ্চি তো এতক্ষণ পরে কইরা টুইরা বাস মিষ্টি খাওয়া শেষ এই দরুদ না ডেলি দরুদের আমল করো ডেলি ডেলি দুইটা ঘটনা বলে আমি আমার আলোচনা আজকের মতো এখানে শেষ করে দিব হযরত জুনায়েদে বাগদাদি রাহমাতুল্লাহি আলাই অনেক বড় ওলি বুজুর্গের নাম এত বড় ওলি ছিলেন জুনায়েদ বাগদাদি এত বড় ওলি ছিলেন জুনায়েদ বাগদাদির সামনে সব সময় ওলি বুজুর্গের বাজার বসে থাকতো সুবহানাল্লাহ আরো আস্তে করে কর ওলি বুজুর্গরা ওনার দরবারে বছরের পর বছর পড়ে থাকতো এক লোক জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ এর কাছে গেছে দূর থেকে খবর পাইছে বহুত বড় ওলি বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ যাই ওনার কাছে থাকি গা দুই বছর থাকছে দুই বছর থাইকা পরে হঠাৎ করে একদিন কয় জায়গা জায়গা কয় আইলা কোনোদিন বললাও না কি জন্য রইছো থাকতেছো খাইতেছো দরবারে ঘুমাইতেছো আজকে কয় জায়গা কিল্লে গা যাও কাকে দুইটা বছর রইলাম আপনার দরবারে একটা কারামতি দেখাইতে আসলেন আমি দুই বছর যাবত অপেক্ষা করতেছি যে আপনি একটা কারামতি দেখাইবেন আপনার সেই কারামতিটা দেখে যামু গল্প করমু
যে জুনায়েদ আসলে অনেক বড় আল্লাহর ওলি তার অমুক কারামতিটা আমি দেখেছি কিন্তু কিছু পাইলাম না কোন কারামতি আপনার নাই দুই বছরে একখান কারামতি খুঁজে পাইছি না হযরত জুনায়েদ বাগদাদি তাকে বললেন আল্লাহর পেয়ারা এত তাড়াতাড়ি যাস গা না একটু বয় দুই মিনিটে একটু কথা কই তোর লাগে এবারে বসাইছে বসায় কয় তাহলে তুমি এই দুই বছরে একটা কারামতিও আমার দেখো নাই না কয় না একখান কারামতিও দেখছি না জায়গা হযরত জুনায়েদ তাকে বললেন দুই বছর যে ছিলা একটা বিদআত করতে দেখছো সুন্নতের খেলাফ কোনো কাম করতে দেখছো যেটা নবী করে নাই সেটা করছি এমন কিছু দেখছো এখন তো বিদআতি বিদআতকে ইবাদত মনে করে করে সুন্নত তালাশ করে না সুন্নত খুঁজে না যে কোনটা নবীর সুন্নত আর কোনটা নবীর সুন্নতের খেলাফ এটা খুঁজে না তো হযরত জুনায়েদ বাগদাদি বলে একটা বিদআত করতে দেখছো অথবা একটা খেলাফে সুন্নত আমল দুই বছরের ভিতরে আমারে করতে দেখছো কয় না কিছু সময় চুপ থেকে কয় আমি দুই বছরের ভিতরে আপনাকে এই একটা গুণ পাইছি আপনাকে খেলাফে সুন্নত কোনো কাজ করতে দেখি নাই হযরত জুনায়েদ বাগদাদি বলে সুন্নতের উপরে দুইটা বছর আমারে চলতে দেখলা এটা কি আমার কোনো কারামত না এটা কি আমার কোনো অর্জন না যে আমি দুইটা বছরের ভিতরে একটা বিদআত তুমি আমারে করতে দেখো নাই খেলাফে সুন্নত আমারে চলতে দেখো না কারণ নবীর সুন্নত যার ভিতরে আছে সে নবীর কাছাকাছি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহর আমলের ঘটনা কাসেম নানুতবি রহমতুল্লাহর আমলের ঘটনা বর্ণনা করছেন শেখুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই এ একই ঘটনা শেখ ইউনুস রহমতুল্লাহ আলাই সাহারানপুর মাদ্রাসার শেখুল হাদিস যিনি ছিলেন শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই যিনি মুহাজিরে মদিনী হয়ে মদিনায় ইন্তেকাল করেছেন জীবনের শেষ ভাগে মদিনায় যাওয়ার আগে নিজের বুখারী শরীফের মসনদে যাকে বসায়া উনি দিয়ে গেছেন তিনি হলেন শেখ ইউনুস রহমতুল্লাহ আলাই এত বড় একজন মুজাহাদা কারনেওয়ালা আলেম ছিলেন উলামায়ে উজ্জাবদের একজন ছিলেন ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির মতন সারা জিন্দগি ভর ইলমের খেদমত করেছেন ঘর বাঁধার সময় পান নাই ছাত্ররা জিগাই তো হুজুর বিয়া করবেন না ওই তো না কাহতু বিল বুখারি আমার তো আল্লাহর রসুলের হাদিসের লোকে ভালোবাসা প্রেম প্রীতি হয়ে গেছে এই প্রেমী দুনিয়ার বিয়ার চিন্তা আমার মাথায় আসে না কারণ আমার মন বলে আমি বিয়া করলে বুখারি শরীফের হক আমি আদায় করতে পারবো না সারা জিন্দগি বুখারি শরীফ পড়ায়া কাটায়া দিছেন এই শায়খ ইউনুস রহমতুল্লাহ আলাই বারবার এই ঘটনাটা বর্ণনা করতেন অধমের সুযোগ হয়েছে শায়খ ইউনুস রহমতুল্লাহ আলাইহির সাথে মদিনাতুল মুনাওয়ারাতে আমি ইতিকাফ করেছি এই সুযোগ আমার হয়েছে উনিও এই ঘটনা খুব বলতেন যে কাসিম নানুতবি রহমতুল্লাহ আলাইহির আমলে এক লোক স্বপ্নে দেখতেছে যে একজন আইসা ওনাকে বলতেছে এটা স্বপ্নে দেখতেছে একজন ওনারে বলতেছে এই এই মদিনার পয়গম্বর আইছে দেখা করবা না ওই অমুক জায়গায় আল্লাহর রসুল বৈশা রইছে খুশখবর হইল রসুল একা না নবীর সাথে আবু বকর উমর উসমান আলী চার খলিফাও নবীর সাথে আছে গেলে পাঁচজন দেখবা স্বপ্নের ভেতরে একজন খবর দিতেছে ঘটনাটা স্বপ্নে কিছু কিছু স্বপ্ন বিশ্বাস করা ঈমান কারণ কিছু কিছু স্বপ্ন শয়তান কোনোদিন দেখাইতে পারবে না তার ভেতরে উম্মত যদি নবী স্বপ্নে দেখে এটার ভেতরে ধোকাবাজি করার মতো অধিকার শয়তানের নেই তো উনি স্বপ্নে দেখতেছে এক লোক কয় ওইখানে রাসূল আছে দেখা করে আসো চারজনের লগে দেখা ওই আবু বকর উমর উসমান আলী ওর সাথে আছে ওই লোক সাধারণ আবেদ এলাকার একজন ওলি বুজুর্গ মানুষ আবেদ সে উঠতে উঠতে দৌড় দিছে
যখন যাইতেছে তো দেখে কাসেম নানু তুমিও যায় কই যান কই যান ওইখানে যাইতেছেন মনে হয় কয় হয় রাসূল আসছে ওখানে যাইতেছেন নি চলেন যাই হ্যাঁ চলো যাই হযরত কাসেম নানু তুমি রহমাতুল্লাহ আলাইহি ধীরে ধীরে হাঁটতেছেন এই লোকের আর সহ্য হয় নাই এই লোক কয় আস্তে আটা ভাল লাগে না মনে মনে কয় প্রেম পীড়িত বলতে কিছু নাই নবীর লগে দেখা করব একটা দৌড় দিব না এখন কথা কথি করবার লাগছে এই লোক কাসেম নানু তুমি রহমাতুল্লাহ আলাইহিকে রাইখে একটা দৌড় দিছে এক দৌড়ে আল্লাহর রাসূলের দরবারে চলে গেছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও যেহেতু আবেদে খাস একজন আশিক রাসূল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের পাশে বসতে দিয়েছে এই লোক মনে মনে কইতেছে যত কাছে বইছি আর জায়গা পাইবা না পিছে আইলা কাসেম এক দরে আগে আইছি নবীর কাছে বইসা খুব ফখর করতেছে এরি ভাগে স্বপ্নে দেখতেছে স্বপ্নেই দেখতেছে যে কাসেম নানু তুমি রহমাতুল্লাহ আলাই উনি মজলিসে আস্তে আস্তে চলে আসছেন আশ্চর্য বিষয় হলো আল্লাহর রাসূল তাকে ইস্তিকবাল করে বুকে জড়ায়া নিয়ে নিজের কোলের ভিতরে বসাইছেন এই লোকের মনে দুঃখ হলো আইলাম দৌড়ায়া তাড়াহুড়া কইরা আমারে বসাইলো পাশে আর এ আসলো পরে ধীরে ধীরে হেরে বসাইলো কোলে মনের ভিতরে তুষের আগুন জ্বলতেছে কিছু সময় পরে আল্লাহর রাসূলকে বলে ও আল্লাহর নবী প্রেমে পড়ে দৌড়ে আইলাম আর আমারে বসাইলেন পাশে আর যে লোকটা ধীরে ধীরে আইলো আমার পরে আইসা আপনার কাছে পৌঁছলো কিভাবে সে কোলে জায়গা পাইলো পরে আয়া আর আমি পাশে আল্লাহর রাসূল বলেন তুমি আইছো আবেগ লইয়া আর কাসেম আইছে সুন্নত লইয়া তুমি তো আবেগের দৌড় দিয়ে আইছো আর কাসেম নানু তুমি আমার কদমের সাথে কদম মিলা মিলা সুন্নত তরিকায় ডান পাশ দিয়া আমি নবীর হাঁটার অনুকরণ করে করে কদম ফেলে ফেলে এখানে এসেছি কারণ আল্লাহর বান্দাদের হাঁটারও একটা কোয়ালিটি আছে ওয়াহিবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আল্লাহর বান্দাদের হাঁটার একটা ধরন আছে যেই ধরন নবী শিখাইছে সেই ধরন মতো হাইটা হাইটা আইছে তুমি আইছো আবেগ লয়ে দৌড়ে কিছু কিছু মুসল্লি আছে হের নামাজের প্রেম মসজিদের দরজায় দাঁড়াইলে দেখা যায় আর ওযুখানায় দাঁড়াইলে দেখা যায় এত তাড়াহুড়া করে ওযু করে লাগজিনি ট্রেন ছাইরা দিছে তারপরে এমন এক দৌড় দেয় লাগজিনি যে দরজা বন্ধ হইতেছে বিমানের দরজা লক হইতেছে মসজিদের দরজা মনে হয় লক হইতেছে এমন জোরে দৌড় দেয় আমি নিজের চোখে দেখছি ইমাম সাহেব রুকুতে গেছে মুসল্লি তাড়াহুড়া করে ওযু করতেছে আমি খালি হের তামশা দেখতেছি নিজে ওযু করতেছি আর তামশাও দেখতেছি তখন খুব তাড়াহুড়া নামাজের লেগা অথচ ওযু সুন্নতের ইহতেমাম হইতেছে না তাড়াহুড়া করতে যায় আর তাড়াহুড়া করে ওযু করে যে দিল একটা দৌড় এমন দৌড় দিছে মসজিদের দরজা থেকে দুই জুতা দুই দিকে গেছে আর এক দৌড়ে যায় হুমড়ি খায়া যায় রুকুতে কোন রকম শামিল হয়েছে একাধবার হয়তো পড়ছে সুবহান রব্বিয়াল আযীম এর ভিতরে ইমাম সাহেব মাথা তুলছে হে কতক্ষণ পরে বাকি তসবিগুলো তুললা মাথা তুলছে এই যে তাড়াহুড়া করে যায় এক তসবিওয়ালা রুকুটা যে দৌড়ল কোন রকম এত নামাজের প্রেম এত আগ্রহ এই দৌড়াদৌড়িটা যদি আধা ঘন্টা আগে বাড়ি থেকে করতো তাহলে কিন্তু এখানে সেই প্যাচগুলো লাগতো না এখন আইসা যে দৌড়াদৌড়িটা করছে এটা হলো আবেগের খেলাফে সুন্নত দৌড়াদৌড়ি আর যদি আগে আইসা ধীরে সুস্থিরে এসে যদি তকবিরে ওলাটা ধরত তাহলে ওই তাড়াহুড়াটা হয়তো সুন্নত তরিকার তাড়াহুড়া এ কারণে
ওযু তারাহুরা কইরা রুকু ধরার জন্য দৌড় দিয়া যারা নামাজে শামিল হয় তাদের দৌড়টা ফকিহরা বলে এটা জঘন্য দৌড় এই দৌড়টা এই দৌড়ের দ্বারা কোনো মহব্বত প্রমাণ হয় না বরঞ্চ নামাজের গুরুত্ব আহমিয়াত আর নষ্ট হয়ে যায় সব দৌড় দৌড় না হে রাসূল দেখার জন্য দৌড়ে গেছে আর কাসেম নানুতুবি ধীরে 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 হেঁটে হেঁটে গেছে সুন্নাত তরিকা হেঁটে গেছে তা আল্লাহর রাসূল বলেন তুমি আইছো আবেগ দিয়া ও আসছে সুন্নাত দিয়া কারি তৈয়ব রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই যে নবীর কাছাকাছি বসা আর পাশে বসা ইত্তিবায়ে সুন্নার কারণে কোলে বসার সুযোগ পেয়েছে যদিও পরে এসেছে এই উম্মতের বহু উম্মত কিয়ামতের পূর্বে জমিনে আসবে কিন্তু তাদের ভিতরে সুন্নাত পাওয়া যাবে আল্লাহর রাসূল এরা জমিনে পরে আসছে কিন্তু সুন্নতের কারণে তারা নবীর কাছে উঠে যাবে হাশরের মাঠে আল্লাহর রাসূল নিজের সাথে তাদেরকে জান্নাতে জায়গা দিবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত এই কারণে নিজের প্রজন্ম যেন সুন্নতমুখী হয় নবীর সুন্নাত দ্বারা যেন প্রজন্ম রঙিন হয় প্রাচ্যের আর পাশ্চাত্যের অনুকরণ দিয়ে যেন মুসলমানদের মুসলমানিত্ব নষ্ট না হয়ে যায় রিফাতু কি জুস্ত জুমে ঠুকরে তু খা চুকে আস্তানে ইয়ার পর আব সর ঝুকা কর দেখ লে আস্তানে ইয়ার পর আব সর ঝুকা কর দেখ লে ভদ্র মানুষ ওরা সাহেব প্রাচ্যের পাশ্চাত্যের কাফেরদের অনুকরণ অনেক করেছো এবার একটু আশেকের রাসূল ওরা সাহেব শান্তির আশায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ তো একটু কইরা দেখো নবীর অনুকরণে অভ্যস্ত হই নিজে এবং নিজের পরিবার ও নিজের সমাজকে নবীর অনুকরণকারী বানাই তাহলে এরা হলো আসল আশেকের রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে নবীর অনুকরণ করার তৌফিক দান করেন বলেন আমিন জিকির করবেন দরুদ পড়বেন সুন্নতের আমল করবেন ময়দানে মাহশারে সহজে নাজাতের পথ পাইবেন আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমল করবেন ওয়াদা করেন বলেন আল্লাহ ওয়াদা করিতেছি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিব মিথ্যা বলিব না গীবত করিব না চগুলখুরি করিব না ইয়া আল্লাহ তৌফিক দান করেন চিল্লায় জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন ওলামায়ে কেরামদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আলেম ওলামা যেখানে আলেম ওলামা যেখানে আরো আস্তে করে কও আলেম ওলামা যেখানে আলেম ওলামা যেখানে এই মূল মন্ত্র ধরে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম ইলাইকা ইয়ারজিউস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রিযাকা ওয়া নাউযু বিকা মিনান নার রব্বুল আলামিন মাদ্রাসার দুদিন ব্যাপী সম্মেলন ইয়া আল্লাহ মধ্যরাত গড়ায় 12:30 বেজে গেছে ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার আদালতে কিবরিয়াতে বাড়ায় ধরেছে জিন্দগির সব গুনার জন্য মাপ চাই ও জাহানের মালিক আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দগির সব গুনা তুমি মাপ করে দাও জেনে না জেনে অন্ধকারে আল্লাহ গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও বেপানাহকে পানাহ দাও বেরোজিকে রোজি দান করো অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ আমাদের সালাম পেয়ারা নবীর রওজায় পৌঁছায় দাও ইয়া আল্লাহ জিকির কারণে ওয়ালা বানায় দাও ইয়া আল্লাহ নেক কাজ করার যোগ্যতা দাও রব্বুল আলামিন সুন্নতের আমল আমাদেরকে তুমি দান করো ইয়া আল্লাহ ইসলাম আর মুসলমানিত্ব বুঝার শিখার তৌফিক এই মিল্লাতকে তুমি দান করো এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করো আগামী কালকের আখেরি মোনাজাত ইয়া আল্লাহ দোস্ত হাসান জামিল সাহেব প্রধান অতিথি হিসেবে আসবেন
রব্বুল আলামিন এই মাহফিলের কদরদানি করার তৌফিক তোমার বান্দাদেরকে দান করো অনেক রাব্বা আম্মা অন্ধকার কবরে তাদেরকে জান্নাত দান করো যাদের পিতামাতা অসুস্থ সুস্থ করে দাও ইয়া আল্লাহ জিন্দানখানায় বন্দী আলেম যারা আছে তাদেরকে মুক্ত করে দাও ইয়া আল্লাহ জিন্দানখানা থেকে উলামা হযরতদেরকে মুক্ত করে দাও মিথ্যা মামলায় জর্জরিত যারা তাদেরকে মদদ নুসরত পাঠায়া দাও দেশ ও মিল্লাতের জন্য খায়রের ফয়সালা করো ইয়া আল্লাহ আমাদের সালাম এ মাঘে রবিউল আউয়ালে এই মুহূর্তে এই সুদূর বাংলার এক প্রান্ত হতে আমাদের সালাম নবী পাকের রওজায় আথারে পৌঁছায় দাও রব্বুল আলামিন অনেকেই দোয়া চেয়েছেন সকলার হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও এই মাদ্রাসায় যারা সাদাকা খায়রাত করেছে তাদের সাদাকা কবুল করে নাও আগামী কালকের আখেরি মোনাজাত পর্যন্ত ইয়া আল্লাহ পরিবেশ সুন্দর রাখবে ইয়া আল্লাহ সফল কবুল মাহফিল এখানে হয় রব্বুল আলামিন তোমার মদদ শামিলে হাল করে দিও আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন